হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আমি এম জসীমউদ্দিন খন্দকার, জেকাবলি টেকনিশিয়ানের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি ওয়েলকাম। আজকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব হাউ টু ইনসার্ট, ডিজাইন অ্যান্ড ফরম্যাট স্মার্টার্ট গ্রাফিক্স ইন মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট। অর্থাৎ মাইক্রোসফট পাওয়ার পয়েন্টের মধ্যে আমরা কীভাবে স্মার্টার্ট গ্রাফিক্স ইনসার্ট, ডিজাইন এবং ফরম্যাট করতে পারি, আজকে আমরা সে বিষয়টা দেখব। এখন আমাদের এই কাজটা করার জন্য প্রথম আমরা পাওয়ার পয়েন্টে চলে আসি। পাওয়ার পয়েন্ট আসার পরে কি বলছি, পাওয়ার পয়েন্টে আজকে আমরা কি দেখব, পাওয়ার পয়েন্টে আমরা যদি স্মার্ট আর্ট গ্রাফিক্স নিয়ে আমরা কাজ করি আমাদের স্লাইডে, সেক্ষেত্রে আমরা স্মার্ট আর্ট গ্রাফিক্স নেওয়ার পরে তো সেটা কিভাবে আমরা দেখে গেছি আমরা ডিজাইন করতে পারি, পাশাপাশি আমরা ফরম্যাট করতে পারি, সেই টোটাল বিষয়গুলো আজকে আমরা জানবো। তাহলে এখন এই কাজটা করার জন্য প্রথমে আমাদের এখানে একটা ব্ল্যাঙ্ক স্লাইড দেওয়া আছে, আমরা এখান থেকে স্লাইডটা থাকার পর আমরা ইনসার্ট ট্যাবে চলে যাব। তারপর এখান থেকে আমাদের ইলাস্ট্রেশন এই গ্রুপের মধ্যে এই যে আমাদের এখানে শেপের পরে দেওয়া আছে স্মার্ট আর্ট, আমরা এখানে স্মার্ট আর্টে ক্লিক করি। বাস ক্লিক করার পরে এখন আমাদের এখান থেকে বলছে চুজ স্মার্ট আর্ট গ্রাফিক্স, আমাকে এখানে স্মার্ট আর্ট গ্রাফিক্স চুজ করতে বলছে যে আমি কোন ধরনের স্মার্ট আর্ট গ্রাফিক্স নিয়ে কাজ করতে চাই। দেখেন অল এর মধ্যে আমার এখানে কি এই যে যতগুলো স্মার্ট আর্ট গ্রাফিক্স টাইপ আছে সবগুলো এখানে আমার অলের আমি এখানে পাবো, তো এখান থেকে নিতে পারি। অথবা আপনি চান যে স্পেসিফিক কোনো ক্যাটাগরি নেবেন, তাহলে আপনি কোন ক্যাটাগরি নেবেন, লিস্ট গেলে লিস্ট ক্যাটাগরি, তারপর প্রসেস গেলে প্রসেস টাইপ, বা সাইকেল গুলো সাইকেল টাইপ, তারপর আরো বিভিন্ন টাইপ দেওয়া আছে। তো এখানে যে বিভিন্ন ক্যাটাগরি বা টাইপগুলো আছে, তো এগুলোর উপর কিন্তু আমরা নেক্সট আলাদা আলাদা ভিডিওতে ডিটেলস ভাবে বিষয়গুলো জানবো। তো এখন ধরুন আমরা এখান থেকে যে কোনো একটা টাইপ বা ক্যাটাগরি নিয়ে আমরা এখান থেকে স্মার্ট গ্রাফিক্সের টোটাল কাজটা করি। তাহলে এখান থেকে ধরুন আমি কোনটা নিলাম, ধরুন আমি পিকচার টাইপ যেটা আছে এখান থেকে আমি একটা পিকচার টাইপের বা ক্যাটাগরির একটা আমি স্মার্ট গ্রাফিক্স নিব। তাই আসার পর এখন পিকচারের কিন্তু বিভিন্ন ধরনের দেওয়া আছে, আপনি কোন ধরনের পিকচার নেবেন। তো এখান থেকে ধরুন আমি কোনটা, এটা কি এটা হচ্ছে আপনার এখানে যে আমাদের এখানে এটা দেওয়া আছে, আমরা মাউস পয়েন্টারে কিন্তু লেখা আসে, এই ধরনের লেখা আসে কন্টিনিউয়াস পিকচার লিস্ট। আমরা যদি এটা আসি, এটা কি ধরনের হরিজন্টাল পিকচার লিস্ট। তাছাড়া প্রত্যেকটা নাম আছে, আপনার কোন ধরনের দরকার, ধরুন আমি এটা নিলাম হরিজন্টাল পিকচার লিস্ট, এটা সিলেক্ট করে আমি ওকেতে ক্লিক করি। তাহলে এখানে আমার হরিজন্টাল পিকচার লিস্ট টাইপের আমার স্মার্ট গ্রাফিক্স চলে আসছে। তো এখানে আমি কি করতে পারবো, এখানে আমি পিকচার ইউজ করতে পারবো করে, আর নিচে আমার এখানে কি আমি এই টেক্সট লিখতে পারবো। তো উপরেটা আমার পিকচারের অংশ, আর নিচে রয়েছে আমাদের এই শেপের মধ্যে আমরা টেক্সট লিখতে পারবো। তো এখান থেকে কিন্তু দুইটা আমার স্মার্ট গ্রাফিক্সের মধ্যে দুইটা বিষয় চলে আসছে, একটা পিকচার একটা হচ্ছে শেপ, আর শেপের মধ্যে টেক্সট লিখতে পারবো। তো এখান থেকে ধরুন আপনি উপরে এই যেটার মধ্যে পিকচার নিতে গেলে কি করতে হবে, আমরা যদি এই যে এখানে ডাবল ক্লিক করি, ডাবল ক্লিক করলে কিন্তু পিকচারের অপশন চলে আসছে। তো এখন পিকচারটা আপনি কোন জায়গা থেকে নেবেন, যেহেতু আমার এখানে নেট কানেকশন বর্তমানে নাই, এই কারণে এরকম আসছে। যদি আপনার ইন্টারনেট কানেকশন থাকে তাহলে এখানে দেখবেন আপনার ওই যে বিং ইমের সার্চ, পাশাপাশি আপনার ওয়ান ড্রাইভ এবং আপনার ফর্ম ড্রাইভ, এরকম কিছু লেখা এখানে আসে, আসলে সেখান থেকে আপনি কোন জায়গা থেকে নেবেন, অনলাইন থেকে না অফলাইন থেকে নেবেন, যেহেতু নেট কানেকশন এই কারণে এরকম আসছে। আসলে আমরা এখানে ওয়ার্ক অফলাইনে ক্লিক করে আমি আমার ড্রাইভ থেকে পিকচার নিব। তো এখান থেকে ড্রাইভে আপনি কোন জায়গা থেকে নেবেন সেটা দেখাই দেবেন। তাহলে ধরুন আমি এখান থেকে যাই, আমি আমার পাওয়ার পয়েন্ট ফোল্ডার থেকে আমি এখানে আসি ডিভিশন ম্যাপ, এখান থেকে ম্যাপের কিছু পিকচার আছে আমি এগুলো নিব এখানে। তাহলে প্রথমে আমার ঢাকা, যে ঢাকা ডিভিশনের আমি পিকচারটা নিই, ইনসার্টে ক্লিক করে চলে আসছে। তো এখন টেক্সটের মধ্যে আমরা এখানে লিখি, এখানে ক্লিক করে আমি কি লিখলাম ঢাকা। বাস তারপরে এখানে পরবর্তীতে আবার এখানে আমি ডাবল ক্লিক করলাম, করার পর অরফেনে গিয়ে ঢাকার পর আমি কি দিলাম, ধরুন এখানে ঢাকার পর চিটাগাং, বা সেমভাবে এই যে এখানে ক্লিক করে চিটাগাং চিটাগাং, তারপর আবার এখানে ডাবল ক্লিক করে আসো আর অফলাইন, তারপর নিলাম ধরুন আমি এখানে কি যে খুলনা। বাস এখন ধরুন আমি এই যে এখানে কিন্তু আমি খুলনা ক্লিক করে লিখতে পারি, কিন্তু এইভাবে ছাড়াও যদি মনে করেন আমরা এই যে এখানে যাই টেক্সট পেন, আমরা টেক্সট পেনে ক্লিক করি, ক্লিক করার পরে কিন্তু আমার এই যে ঢাকা চিটাগাং, তারপর এই যে আমি এখানে খুলনার যে আমি এখানে এটা নিয়েছি পিকচারটা, তার এই যে এখানে টেক্সটের মধ্যে আমি এখানে যদি ক্লিক করি, এখানে লিখলে কিন্তু এখানে লেখাটা হবে। এখন এখানে আমি কি লিখলাম খুলনা, এটা হচ্ছে টেক্সট পেন, আপনার নিয়েও কিন্তু লিখতে পারেন। বাস টেক্সট পেনের এখানে খুলনা লেখার পর আমি যদি চাই কি করার জন্য, এই শেপের ডান দিকে আমি আরেকটা শেপ বাড়াবো, তাহলে এখন যদি এই যে খুলনার এখানে কার্সর আছে আমি যদি এন্টার প্রেস করি, তাহলে কিন্তু এটার পরে একটা শেপ কিন্তু বেড়ে গেল, এন্টার প্রেস করার সাথে সাথে একটা শেপ বেড়ে গেল। বাড়ার পরে এখন ইচ্ছা করলে আপনি এখানে পিকচার পাশাপাশি আপনি এখানে টেক্সট লিখতে পারেন। আবার যদি মনে করেন সিলেক্ট করা অবস্থায় আমি যদি কিবোর্ড থেকে ব্যাক স্পেস চাপ দিই, আবার কিন্তু ডিলেট হয়ে গেল, এবার কিন্তু কাজটা করতে পারেন। বাস তাইলে এখন আমরা এখান থেকে এটা দেখলাম যেটা, তারপরে আমরা টেক্সট পেন এখান থেকে বিষয়টা দেখলাম। এখন ধরুন আমরা এই যে এখানে যে এই শেপের মধ্যে টেক্সট লিখলাম, পিকচার অ্যাড করলাম এখানে, তো এখন আমাদের এখানে কিন্তু কয়েকটা একটা পিকচার অপশন আর শেপের অপশন। তো এখন আমাদের এখানে এই যে উপরে স্মার্ট টুলসের মধ্যে কিন্তু এখানে ডিজাইন আর ফরম্যাট নামে দুইটা অপশন চলে আসছে। তো ডিজাইন থেকে আমরা কি করতে পারবো, আমাদের স্মার্টটা যেটা আমরা নিলাম সেটার মধ্যে এখান থেকে আমরা ডিজাইনগুলো করতে পারবো, কিন্তু আর এই যে ফরম্যাট থেকে কি আমরা এই যে শেপ যেটা আছে এই শেপটা যখন সিলেক্ট করা আছে আমাদের এখানে এই ফরম্যাটে গেলে এই শেপের মধ্যে আমরা এখান থেকে ফরম্যাটটা করতে পারবো, মানে শেপগুলোর মধ্যে আমরা ফরম্যাট করার জন্য অপশনটা চলে আসছে। কিন্তু আমরা যখন এখানে পিকচারে ক্লিক করবো, যেগুলো পিকচার নিয়েছি মানে পিকচারে ক্লিক করলাম, তখন কিন্তু পিকচার টুলসের মধ্যে ফরম্যাটের মধ্যে এই যে পিকচারের ফরম্যাট করার অপশন চলে আসছে।
এখন এই পিকচারটার মধ্যে আপনি এখান থেকে ফরম্যাট করতে পারবেন। আর এই যে এটা হয়েছে, এখানে যখন যাব তখন কিন্তু স্মার্ট ডাটার মধ্যে এই ফরম্যাটটা চলে আসে। এখন হয়তো পিকচারটা নাই, পিকচার সিলেক্ট করলে পিকচারটা আসে। আর ডিজাইনের মধ্যে থেকে আমাদের স্মার্ট গ্রাফিক্সটা আমরা ডিজাইন করতে পারবো। তো এখানে এই যে শেপের যে ফরম্যাট, পাশাপাশি আমাদের এই যে পিকচারের যে ফরম্যাটের যে বিষয়গুলো আছে, তো শেপ পাশাপাশি পিকচারের ফরম্যাটের উপর কিন্তু অলরেডি আমার চ্যানেলে আলাদা আলাদা ভিডিও দেওয়া আছে। চাইলে আপনারা ওই পিকচার ফরম্যাট পাশাপাশি শেপের ফরম্যাটের ভিডিও দেখলে আপনার শেপ পিকচার ফরম্যাট ডিটেল বিষয়গুলো আপনারা ক্লিয়ার হতে পারবেন। তারপরে যেহেতু আমাদের এখানে পিকচার পাশাপাশি আমাদের এই শেপের ফরম্যাটের বিষয় দেওয়া আছে, এখান থেকে বিষয়গুলো আমরা আলোচনা করব। তার আগে ধরুন এখন আমরা এখান থেকে ডিজাইনের বিষয়টা ক্লিয়ার হই, স্মার্ট টুলসের মধ্যে আমরা ডিজাইনে যাই। যার পরে এখন আমাদের এখান থেকে স্মার্ট গ্রাফিক্সের আমরা ডিজাইনের জন্য এখান থেকে এই যে দেওয়া আছে, প্রথমে ক্রিয়েট গ্রাফিক্স, এখান থেকে মনে করুন প্রথমে অ্যাড শেপ। আপনি যদি এখানে শেপ অ্যাড করতে চান, যে আপনার নতুন একটা শেপ অ্যাড করবেন, তো আমরা করার জন্য ধরুন এই যে এখানে এই শেপটা সিলেক্ট করলাম, করার পরে এই শেপের আগে করবেন না পরে করবেন, তাহলে অ্যাড শেপে যাবেন। যার পরে এই যে অ্যাড শেপ আফটার বিফোর, আমরা এখানে যদি আফটার দিই তাহলে এই শেপের পরে বাড়ছে, বিফোর দিলে এই শেপের আগে বাড়ত। বাস এখন এই শেপের আগে একটা আমরা কী করলাম, পরে একটা শেপ নিয়ে আসলাম। এখন এখানে আমরা এই যে পিকচার এখানে ডাবল ক্লিক, বা আমরা এই যে এখানে এই শেপটা আসার পরে এই যে এখানে আসছে, আমরা ইচ্ছে করলে এখানে ডাবল ক্লিক করে আমরা পিকচার নিতে পারি। যেমন এই যে এখানে আমি ডাবল ক্লিক করলাম, বাস ওয়ার্ক অফলাইনে যে আমি কোনটা নেবো, ধরুন রাজশাহী, বাস আমি রাজশাহীর এটা নিলাম। তাহলে এখন ধরুন এখানে লেখার জন্য আমি এখানে ক্লিক করে সরাসরি লিখতে পারি, অথবা এই যে এখানে আমার এখানে ক্লিক করে আমি যদি লিখি রাজশাহী, বাস রাজশাহী এখানে লিখে দিলাম, তো এটা হয়ে গেল। সেমভাবে ধরুন আপনি আবার যদি নিতে চান যে এই শেপের পরে নেবেন, তাহলে আবার এক শেপে যে আফটার বিফোর দিলে, বিফোর দিলে ডাগে চলে আসলো, বাস আবার ডিলিট করতে গেলে ডিলিট প্রেস করলে ডিলিট হয়ে গেল। এইভাবে এই কাজটা করে। তারপরে এই এখানে নিচে দেওয়া আছে আপনার এখানে অ্যাড বুলেট, আবার এটার আগে এখানে যাই, এখানে কিন্তু আরো কিছু অপশন দেওয়া আছে, যেমন অ্যাড শেপ, অ্যাবো, বিলো, তারপরে এখানে আছে অ্যাড অ্যাসিস্ট্যান্ট। তো এগুলো যদি আপনার এখানে যেই ধরনের স্মার্ট গ্রাফিক্স নেবেন, তো সেই টাইপের এখানে কিন্তু অপশনগুলো চলে আসবে। তো এখন আমাদের এই শেপের আমরা আগে করে নিতে পারবো, কিন্তু এই শেপের উপরে নিচে নেওয়ার কোনো কিন্তু অপশন আমাদের এই শেপের মধ্যে নাই। মানে আমরা এখানে যেই ধরনের স্মার্ট নিছি তার মধ্যে বিফোর বা তার মধ্যে এই অ্যাবো বিলো ইউজ করার কিন্তু অপশন এখানে নাই, এই কারণে এটা ডিজেবল আছে। পাশাপাশি অ্যাড অ্যাসিস্ট্যান্টও কিন্তু নাই। অ্যাড অ্যাসিস্ট্যান্ট মানে কি একটার অধীনে আরেকটা থাকবে, সেরকম কিছু আমাদের এই স্মার্ট গ্রাফিক্সে নেই, এই কারণে অপশনগুলো ডিজেবল আছে। যদি আপনি ওই ধরনের কোনো স্মার্ট গ্রাফিক্স নেন, তখন দেখবেন এই অপশনগুলো আপনার ইনেবল হয়ে গেছে। বাস এটা হচ্ছে বিষয়টা। তারপর এখন অ্যাড বুলেট, আমরা এখানে ধরুন বুলেট ইউজ করে লিখতে পারি, যেমন এখানে যে খুলনা, এখানে এটার পর আমি এন্টার দিলাম, এখন আমি বুলেট ইউজ করে লিখবো, অ্যাড বুলেটে যাই, এখন এখানে যে বুলেট আসছে আমি বুলেট ইউজ করে লিখতে পারবো, এটা হচ্ছে অ্যাড বুলেটের বিষয়টা। তো আমরা ডিলিট করে দিলাম, বাস তারপর এখানে আমাদের টেক্সট পেন, আমরা তো বসিয়ে দিলাম আমাদের টেক্সট পেন, আমরা এখানে টেক্সট পেনে ক্লিক করে উঠাই দিলাম, আবার ক্লিক করি এই চলে আসছে, এটা হচ্ছে আমাদের টেক্সট পেন। টেক্সট পেনে আমরা তো দেখলাম যে কীভাবে কাজটা করতে, টেক্সট পেনের মাধ্যমে অথবা সরাসরি আমরা করতে পারি। এখন আমরা টেক্সট পেন ক্লোজ করে দিলাম, বাস তারপর এখান থেকে আমাদের এই শেপটা সিলেক্ট করার পর আমাদের এই যে রাইট টু লেফট, আমরা যদি এখানে যে রাইট টু লেফটে ক্লিক করি, তাহলে ধরুন আমাদের এই যে ডাকা ডিভিশনের যেটা ছিল টেক্সট, এটা কিন্তু বাম পাশে আসছিল, রাইট টু লেফট দেওয়াতে এটা রাইট পেটে চলে আসছে, আর রাইটে যেটা এটা লেফটে চলে আসছে। আবার ক্লিক করি, এবার আবার ডাকা এই যে খুলনের পাশে চলে আসছে, এইভাবে কিন্তু এখানে কাজটা করে। বাস তারপর এখানে এই পাশে আসলে আমরা এই যে মুভ ডাউন আর মুভ আপ, এগুলো কী কাজ করে, আমরা ধরুন চিটাগাং, আমাদের এই চিটাগাং যে শেপটা আছে এটা সিলেক্ট করা আছে, এখন যদি আমরা এখান থেকে মুভ ডাউন দিই, চিটাগাং কিন্তু এই পাশে এসে পড়ছে, আবার যে মুভ ডাউন দিই চিটাগাং এই পাশে এসে পড়ছে, আবার মুভ আপ দিই এদের এই পাশে, মুভ আপ দিই এই পাশে, এইভাবে কাজটা করে এখানে। তারপরে চাইলে এখান থেকে আমরা স্মার্ট গ্রাফিক্সের লেআউট চেঞ্জ করতে পারি, আমরা যে লেআউট নিয়ে এখানে কাজ করছি, আপনি যদি এখানে যান, যার পর আপনি কোন ধরনের লেআউট নেবেন, এই যে আপনি যেটা নেবেন সেটা সিলেক্ট করে দিলে, এই যে আমরা এখন এটা সিলেক্ট করে দিলাম, তাহলে এই যে এই ধরনের লেআউট হয়ে গেল। তো আমরা যেটা নিয়েছিলাম সেটা চেঞ্জ করে আমরা এখান থেকে এই ধরনের লেআউটটি ইচ্ছে করে আমরা কাজটা করতে পারি, তো এটা কিন্তু আমরা দেখলাম। তারপর আপনি এই লেআউট চেঞ্জ করার পরে এই চেঞ্জ কালার, আপনার কালারও চেঞ্জ করতে পারেন, এই যে আপনি কী ধরনের কালার নেবেন, এই যে এই ধরনের কালার হয়ে গেল। বাস তারপর আপনার এখান থেকে স্মার্ট একটা স্টাইলে করতে পারেন, এখানে স্টাইল দেওয়া আছে, এখানে যাবেন আপনার কীরকম স্টাইল দরকার, এই যে এখান থেকে যা করতে পারেন, তো এখান থেকে ধরুন আমি স্টাইল দিলে স্টাইল হয়ে গেল এটা। তারপর ধরুন এখান থেকে আমরা রিসেট গ্রাফিক্সে যাই, আমরা যদি চাই গ্রাফিক্স রিসেট করে দিতে, রিসেট গ্রাফিক্সে ক্লিক করলে তাহলে আমাদের গ্রাফিক্স রিসেট হয়ে গেল, আগের মধ্যে চলে আসলো। এখন আমরা আনলক করি, কন্ট্রোল জেড দিয়ে আবার নিয়ে আসলাম। তারপরে আছে কনভার্ট, কনভার্টে গিয়ে কনভার্ট টু টেক্সট, কনভার্ট টু শেপস, আপনি স্মার্ট গ্রাফিক্সটাকে আপনার টেক্সে কনভার্ট করতে পারেন, অথবা চাইলে আপনার শেপসে কনভার্ট করতে পারেন। যেমন কনভার্ট টু শেপসে দিলাম, এখন আমাদের স্মার্ট গ্রাফিক্সটা একটা শেপ হয়ে গেল, পুরোটা আমাদের একটা শেপসে কনভার্ট হয়ে গেল। আবার আমরা কন্ট্রোল জেড আনলক করলাম, বাস আনলক করার পরে এখন আমাদের আবার এখানে আমরা ডিজাইন টাইপে চলে আসি। আসার পর তো এগুলো আমরা জানলাম কী কাজ করে ডিজাইনের বিষয়গুলো। এখন আমরা এখান থেকে আমাদের এই যে ফরম্যাট, তাহলে আমাদের এই যে এখান থেকে যে শেপ আছে, আমরা শেপ একটা সিলেক্ট করে আমরা যে ফরম্যাট আসি, তো এখান থেকে আপনি ফরম্যাট করতে পারবেন। তো ফরম্যাটের মধ্যে শেপসের মধ্যে এখানে এই যে আপনি চাইলে এই শেপটা চেঞ্জও করতে পারবেন। তাহলে এখন যে শেপটা আছে আমরা চেঞ্জ শেপে যাই, যার পর আপনি কীরকম চেঞ্জ করবেন, এই যে আমি ধরুন এটা নিলাম, তো হার্ডের শেপ হয়ে গেলো যেখানে। আবার যদি এটা যাই, এখানে আপনি কোনটা নেবেন, এটা আমি সিলেক্ট করলাম চিটাগাং, চিটাগাং শেপ সিলেক্ট করে এখান থেকে চেঞ্জ শেপে যাই, আমি এটার মধ্যে ধরুন এটা দিলাম,
বাস আপনি যেটা দেবেন সেটা হয়ে যাবে, এটা হচ্ছে চেঞ্জ শেপ। তারপরে যে লার্জার আমার যে শেপটা সিলেক্ট করেছে আমি, এই যে লার্জার দিয়ে একটু বড় হয়ে গেল দেখেন, আবার দিয়ে এখানে স্মলার দিয়ে ছোট হয়ে গেল, এগুলো এইভাবে কাজ করে। তারপরে যেগুলো আপনি ক্লিক করে দেখবেন, এই যে এটা ক্লিক কলম এরকম, আবার ক্লিক কলম এরকম, তো এগুলো আপনি একটু ক্লিক করে দেখবেন তাহলে বুঝতে পারবেন। তারপরে শেপের স্টাইল করতে পারেন, আপনি এখানে যাবেন, যাওয়ার পরে কীরকম স্টাইল দেবেন, এই যে আমি স্টাইল দিলাম এরকম স্টাইল, আবার এই শেপটা সিলেক্ট করেন, করার মধ্যে এর মধ্যে কীরকম স্টাইল দেবেন, এই যে এখানে যেরকম স্টাইল দেবেন সেরকম হয়ে যাবে। তারপর শেপ ফিল আউটলাইন ইফেক্ট আমরা শেপের মধ্যে, ধরুন এই যে শেপটা সিলেক্ট করলাম নিচেরটা, এখন শেপের ফিল কালার কী দেবেন, এই যে আপনি এখান থেকে শিল্ড ফিল করতে পারবেন, এখান থেকে করতে পারবেন, তারপরে এই যে আই টপারের মাধ্যমে করতে পারবেন। তারপর চাইলে আপনি পিকচারও দিতে পারেন, আমরা পিকচারে গিয়ে ধরুন একটা পিকচার দিয়ে দিই, এই যে আমরা এখান থেকে ধরুন কোথায় গেলাম এখানে, যার পরে আমরা ধরুন একটা পিকচার নিই, ধরুন এখান থেকে পিকচারের কালারটা আমরা দিয়ে দিলাম, এই যে এই পিকচারের যে কালারটা সেটা কিন্তু আমাদের শেপে চলে আসছে। এইভাবে আপনার শেপ ফিলাদের পিকচার ইউজ করতে পারেন। তারপর গ্রেডিয়েন্টে গিয়ে আপনি গ্রেডিয়েন্ট কালার দিতে পারেন, এই যে তারপর টেক্সচারে গিয়ে আপনি এখান থেকে টেক্সচার ইউজ করতে পারেন, এই যে আমি এটা দিলাম, এই যে এরকম টেক্সচার হয়ে গেছে। এইভাবে শেপ ফিল আপনার শেপ ফিলের বিষয়গুলো আপনার শেপের মধ্যে ইউজ করতে পারেন। তারপরে শেপ আউটলাইন আপনি যে শেপটা সিলেক্ট করা আছে এটা আউটলাইন কীরকম দেবেন, এই যে শেপ আউটলাইনে গিয়ে এখান থেকে, এই যে এই দেন এখানে মাউস নোটার রাখবেন তাহলে হবে, এই যে আবার এই যে এখানে আইড্রোপার মোর আউটলাইন কালার কোনটা দেবেন সিলেক্ট করে দিলে, ওকে দিলে যে সেরকম আউটলাইন কালার হয়ে গেল। তারপর আবার যে আপনার এখান থেকে চাইলে ওয়েট ইউজ করতে পারেন, এই যে ওয়েট আপনি কীরকম ওয়েট দেবেন, এই যে এটা দিলে মোটা চিকন হবে আউটলাইনটা, এটা দিলাম এই যে এরকম একটু মোটা হইলো। আবার এখানে যে আপনি ড্যাশ দিতে পারেন, এই যে ড্যাশ দিলাম ড্যাশ চলে আসছে, তো এগুলো কিন্তু আপনি ইউজ করতে পারেন এখানে, তো এখানে অপশন দেওয়া আছে। আবার উঠাই দিতে গেলে নো আউটলাইনে দেবেন, উঠে গেল। তারপরে আপনি শেপ ইফেক্ট আপনার শেপের মধ্যে ইফেক্ট দিতে পারেন, এই যে এখানে কোন ধরনের ইফেক্ট দেবেন, এই যে দিতে পারেন। তারপর শ্যাডোতে যান, আপনি শ্যাডো দিতে পারেন, এই যে এগুলো শ্যাডোর অপশন, এই যে তারপর আপনি রিফ্লেকশনে যান, এই যে রিফ্লেকশন, এই যে আপনি যাবেন, এই যে রিফ্লেকশন হইতেছে, কিন্তু আপনার মাউস পয়েন্ট নিলে কিন্তু হবে এগুলো। এগুলো আপনি সময় একটু প্র্যাকটিস করবেন তাহলে করতে হবে না, এই যে আপনি যেরকম দিবেন সিলেক্ট করবেন সেরকম হবে। ভিউ চাইলে ভিউ দিতে পারেন, তারপর থ্রি রোটেশন, এই যে কোনটা দেবেন, এই যে আমি এটা সিলেক্ট করে দেবেন এরকম হয়ে গেছে। এগুলো আপনি এখান থেকে শেপের ইফেক্টগুলো কীরকম করতে পারেন। তারপর আপনার এই যে এই শেপের মধ্যে যে টেক্সটগুলো আছে, এই যে টেক্সটগুলো, এই যে লেখলাম খুলনা রাজশাহী, এগুলোর মধ্যে টেক্সটগুলোর মধ্যে আপনি ওয়াটার স্টাইল থেকে স্টাইল করতে পারেন। এই যে আপনি কীরকম স্টাইল করবেন, এই যে মাউস পয়েন্ট নেবেন সেরকম স্টাইল হয়ে যাবে, এই যেটা আপনি যেটা দেবেন, এই যেটা দিলাম এই যেরকম, এটা দিলাম এই যেরকম, তো আপনি শেপের মধ্যে এখান থেকে স্টাইল দিতে পারেন। তারপরে শেপের মধ্যে টেক্সট ফিল করতে পারেন, তো এই যে দিতে পারেন, এই যে মাউস পয়েন্ট নেবেন তাহলে কিন্তু চেঞ্জ হবে। তারপরে পিকচার ইস্যু গেলে আপনার পিকচার দিতে পারেন, এখনও পিকচার দেওয়ার অপশন আছে। আমরা ধরুন এখান থেকে এই পিকচার দিলাম, এই ধরুন আপনার টেক্সটগুলোর মধ্যে এরকম পিকচারের মানে ওই যে পিকচারের কালারটা কিন্তু আপনার টেক্সটের মধ্যে চলে আসবে, তো এখান থেকে চাইলে টেক্সট ফিলতে গেলে করতে পারেন। তারপরে চাইলে গ্রেডিয়েন্ট কালার দিতে পারেন, এই যে গ্রেডিয়েন্ট কালার, তারপরে চাইলে এখান থেকে যে টেক্সচার ইউজ করতে পারেন, এই যে টেক্সচার আপনি যেটা দেবেন এটা দিলাম, এই যে এরকম টেক্সচার কালার হয়ে যাবে আপনার ওই শেপের টেক্সের মধ্যে। তারপর আপনার এখান থেকে টেক্সট আপনার যদি চান উঠে দিতে নো ফিল করলে বাস আগের মতো হয়ে যাবে। তারপর আপনি এখান থেকে টেক্সট আউটলাইন ইউজ করতে পারেন, এই যে এখানে যাবেন, তারপর আপনার এখান থেকে যে আপনার এখানে ধরুন ওয়েটটা যান একটু মোটা হবে, এই যে এই দেন একটু মোটা হইতেছে, কিন্তু এই যে একটু মোটা হইতেছে, আবার এখানটা চিকন হবে, তারপর ড্যাশ দিতে পারেন, তো এগুলো আপনার প্র্যাকটিস করবেন। আপনার উঠাইতে গেলে নো আউটলাইন উঠে যাবে। তারপর টেক্সট ইফেক্ট হইতে পারেন, এই যে এখান থেকে যে শ্যাডো, এখান থেকে কীরকম শ্যাডো দিবেন, রিফ্লেকশন দিবেন, এই যে এই দেখেন রিফ্লেকশন দিলে কিন্তু লেখার মধ্যে রিফ্লেকশন আসে। তারপরে গ্লো, বিবেল, এগুলো আপনার মাউস পয়েন্ট নিলে দেবেন, যে এখানে চেঞ্জ হয়েছে কিন্তু। তারপর থ্রিডি রোটেশন, এই যে কীরকম দেবেন, এই যে চেঞ্জ, ট্রান্সফর্ম কীরকম দেবেন, এই যে এখানে এদিকে চলে আসতে পারে, এদিকে যান, এইদিকে যান, মানে এগুলো আপনি যে মাউস পয়েন্টটা সরাইলে চেঞ্জ হয়, এইভাবে আপনি টেক্সট ফিল করতে পারেন। বা তারপর এখান থেকে এই যে ব্রিং ফরওয়ার্ডস অ্যান্ড ব্যাকওয়ার্ড, সিলেকশন পেন, এগুলো করতে পারেন। এখান থেকে অপশন অনেক কাজ দেওয়া আছে টুকিটাকি। তো এই যে এখানে ফরম্যাটের যে বিষয়গুলো আছে শেপের, তার উপরে বলছে আমার কিন্তু আলাদা ভিডিও দেওয়া আছে, সেই ভিডিওগুলো দেখলে আপনারা এখানে এই যে সমস্ত বিষয়গুলো কিন্তু খুব ভালোভাবে ক্লিয়ার হতে পারবেন। তো সেই ভিডিওতে এই বিষয়গুলো সম্বন্ধে বলা আছে। এখন ধরুন এখানে দেওয়া আছে, তাই বিষয়গুলো আমরা আলোচনা করতেছি। এখন সিলেকশন পেনে গিয়ে এখান থেকে ধরুন আমাদের টোটালটা একটা শেপ আছে, এই কারণে একটা চলে আসছে, হাইড করতে গেলে হাইড করতে পারেন, আবার শো হলে ক্লিক করে শো করতে পারেন, এখন অপশন দেওয়া আছে। তারপরে যে এখানে চোখ উঠে দিলে চলে গেলো, আবার চোখে ক্লিক করেন চলে আসছে, বাস এবার সিলেকশন পেন করতে পারেন। তারপর এটা সিলেক্ট করার পরে আমরা ফরম্যাটে এসে এখান থেকে যে অ্যালাইন, আপনি এখান থেকে অ্যালাইনমেন্ট, আপনার যদি একাধিক এখানে শেপ থাকে, একাধিক স্মার্টার থাকে, শেপ থাকে, সেই ক্ষেত্রে অ্যালাইনমেন্ট সেট করতে পারবেন, গ্রুপ করতে পারবেন, রোটেট করতে পারবেন, রোটেটও করতে পারবেন, এই যে এগুলো অপশন দেওয়া আছে। তারপর সাইজ বড় ছোট এখান থেকে করতে পারবেন, এটি আপনি একটা শেপের মধ্যে কীরকম ফরম্যাট করবেন। সেমভাবে ধরুন একটা পিকচারে করতে গেলে, এই যে আমরা একটা পিকচার সিলেক্ট করলাম, তো এই পিকচার সিলেক্ট করার সাথে সাথে এই যে পিকচার টুলসের মধ্যে ফরম্যাট টেপ চলে আসছে। এখন এখান থেকে আপনার যে পিকচারের মধ্যে এই যে কালার, আপনার পিকচারে কীরকম কালার দেবেন, এই যে আপনি যেটা দেবেন, এই যে এই যে চেঞ্জ, আমি এটা নিলাম, এই যে চেঞ্জ হয়, এটা দিলাম এই চেঞ্জ হয়। তারপর আপনার এখান থেকে এটা কারেকশন, পরে যে কালার দেওয়া আছে আপনার এটার উপরে কীরকম কালার দেবেন, এই যে কালার দিতে পারেন, আপনি এখন মাউস নিবেন চেঞ্জ হবে, আর্টিস্টিক দিতে পারেন, এই যে আমি এটা দিলাম যে এরকম হয়ে গেলো, দেখেন যেটা পিকচার সিলেক্ট করে সেটার মধ্যে কাজটা করবে। তারপরে কম্প্রেস করতে পারবেন, তারপরে পিকচার চেঞ্জও করতে পারবেন, যেমন এটা চেঞ্জ করে অন্য পিকচার পিকচারে যাবেন, কোনটা নেবেন সেটা সিলেক্ট করে দিলে হবে। যেমন আমি এটার পরিবর্তে ধরুন এই পিকচারটা নিলাম,
পিকচার চলে আসছে, আমি যেটা দিলাম সেই পিকচার চলে আসছে। ফ্রেন্ডস পিকচারে বলে দেওয়া আছে রিসেট পিকচার। তো রিসেট পিকচারের বিষয়টা কি, এখানে আমরা পিকচারের মধ্যে যদি কোনো এখানে স্টাইল বা কোনো ফরম্যাটিং করি, তা সেগুলো যদি রিসেট করতে গেলে আমরা এখান থেকে যে রিসেট করতে পারবো। আর আমরা যদি কোনো সাইজ চেঞ্জ করি, তাহলে সাইজ এবং আমরা স্টাইল দুইটাই রিসেট করতে পারবো এই অপশনের মাধ্যমে। আচ্ছা, এখন তারপরে পিকচার স্টাইল থেকে এখানে আপনার পিকচার স্টাইল করার অপশন ডিজেবল আছে, কারণ এখানে আমাদের যে পিকচার আছে এখানে স্টাইল করার অপশনটা নাই। আমরা সিলেক্ট করলাম, এখানে গিয়ে কিন্তু যে অপশনগুলো ডিজেবল হয়ে আছে। এখন আমরা কিন্তু যদি ইনেবল থাকে তাহলে এখানে পিকচার স্টাইল আমরা চেঞ্জ করতে পারবো। তারপর এখানে যে পিকচার বর্ডার, আপনি এখান থেকে পিকচারের মধ্যে বর্ডার দিতে পারেন। এই যে বর্ডার কালার, আমরা হোয়াইট বাড়াইতে গেলে এই যে হোয়াইট বাড়াইতে পারি, এখান থেকে পিকচার হোয়াইট বাড়াতে পারবেন, ড্যাশ দিতে পারবেন, আই ড্রপার, তারপরে যে কালার চেঞ্জ করতে পারবেন, এই যে এখানে অপশন দেওয়া আছে, এটা হচ্ছে পিকচারের চারিদিকে বর্ডারের বিষয়। তারপরে পিকচারের মধ্যে ইফেক্ট দেবেন কীরকম, এই যে ইফেক্ট দেবেন কীরকম, শ্যাডো দেবেন কীরকম, তারপরে পিকচারের গ্লো, তো অন্য বিষয়গুলো দিতে পারেন। তারপরে এই যে এখানে সিলেকশন প্যান, এই সিলেকশন প্যানে গিয়ে এই চোখ উড়ে দিলাম চলে গেলো, আবার ক্লিক করলাম চলে আসছে। তারপরে যে হাইট দিলাম হাইট হয়ে গেলো, সোল দিলাম চলে আসছে। তো এগুলো আপনি এখান থেকে করতে পারেন। তারপরে ক্লোজ করে দিলাম, তারপরে পিকচারের মধ্যে আমরা এখান থেকে আরও অপশন দেওয়া আছে কি, পিকচারের মধ্যে আমরা অ্যালাইনমেন্ট সেট করতে পারি। অ্যালাইনমেন্ট আপনি যখন একাধিক পিকচার সিলেক্ট করবেন তখন সেক্ষেত্রে অ্যালাইনমেন্ট কাজ করতে পারবেন, গ্রুপ করতে রোটেট করতে পারবেন। এই যে পিকচার আপনি কীরকম রোটেট করুন করতে পারেন, সাইজ বড় সড়ো করতে পারেন, চাইলে এখান থেকে যে ক্রপও করতে পারেন। এই পিকচারটা আমরা শেপের মধ্যে ক্রপ করবো, যে শেপের মধ্যে নিয়ে আমি এখানে দিলাম, এই দেখেন হার্টের শেপের ভিতরে পিকচারটা ক্রপ হয়ে চলে আসছে। তো অপশনগুলো এখানে দেওয়া আছে, আপনার করতে পারেন। তাহলে এখন কিন্তু আমরা তাহলে আমাদের আজকের ভিডিওতে এখানে কি দেখলাম, যে কিভাবে আমাদের এই যে মাইক্রোসফট পাওয়ার পয়েন্টে আমাদের স্লাইডের মধ্যে আমরা এখানে স্মার্ট আর্ট ইনসার্ট করার পরে সেই স্মার্টের মধ্যে আমরা এখান থেকে যে ডিজাইনের বিষয়গুলো কীভাবে করতে পারি, পাশাপাশি আমাদের এখানে এই স্মার্ট আর্টের মধ্যে আমাদের যে শেপ, আমরা শেপে কীভাবে ফরম্যাট করতে পারি, পাশাপাশি আমাদের পিকচার নিলে আমাদের এখানে পিকচার কীভাবে ফরম্যাট করতে পারি, সে টোটাল বিষয়গুলো আমি আপনাদের সাথে কী করলাম, শেয়ার করলাম। বাস, তাহলে এই আমাদের এখানে টোটাল বিষয়টা মূলত আমাদের আজকের ভিডিওর। ডিয়ার ফ্রেন্ডস, আমার আজকের এই হাউ টু ইনসার্ট ডিজাইন অ্যান্ড ফরম্যাট স্মার্ট আর্ট গ্রাফিক্স ইন মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট, এই ভিডিও যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে কিংবা এই ভিডিও থেকে আপনারা কিছু শিখে থাকেন, উপকৃত হয়ে থাকেন, তাহলে আমার এই জেক আপডেট টেকনিক চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন এবং সবার সাথে শেয়ার করবেন। থ্যাংকস এভরিবডি।